আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। যক্ষা সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে পালমোনারি টিবি আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। পালমোনারি টিবি বলতে আমরা ফুসফুসে যক্ষা বুঝে থাকি, তবে ফুসফুস ছাড়াও শরীরে যে কোনো অঙ্গে যক্ষা হতে পারে, যেমন সেটা হাড়ে হতে পারে, লিভারে হতে পারে, মস্তিষ্কে হতে পারে, পাকস্থলীতে হতে পারে, শিশুদের ক্ষেত্রেও কিন্তু যক্ষা হতে পারে, গ্ল্যান্ডেও টিবি রোগ হতে পারে। এতে আমাদের গলাতে বা ঘাড়ে বিভিন্ন জায়গায় লিম্ফ নোডগুলো ফুলে যেতে পারে। যক্ষা খুবই মারাত্মক একটা অসুখ। একটা সময় একটা কথা প্রচলন ছিল, যক্ষা হলে রক্ষা নাই, কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসার কল্যাণে যক্ষা সঠিক সময়ে নির্ণয় করতে পারলে এবং চিকিৎসা নিলে সম্পূর্ণরূপে রোগটি ভালো হয়ে যায়। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কী উপায়ে যক্ষা পরীক্ষা করা হয় এবং তা কীভাবে করা হয়, কোথায় করা হয়, পরীক্ষা করার আগে কোনো প্রস্তুতি প্রয়োজন আছে কি না, পরীক্ষার রিপোর্ট কত দিনের ভিতর পাওয়া যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যক্ষা বিভিন্ন উপায়ে পরীক্ষা করা হয়ে থাকে, তবে প্রাথমিক এবং প্রথমে যে পরীক্ষা করা হয় তা হচ্ছে এমটি পরীক্ষা। এখানে এমটি কথাটার মানে হচ্ছে মনটক টেস্ট, তবে এটাকে অনেকে মন্টু টেস্ট বলে থাকেন। এরপর স্পুটাম পরীক্ষা করা হয়, স্পুটাম মানে হচ্ছে রোগীর কফ বা থুতু পরীক্ষা। এছাড়া এক্সরে বা এফএনএস পরীক্ষা করেও যক্ষা রোগ নির্ণয় করা হয়ে থাকে। আর এখন আরও আধুনিক পরীক্ষা করা হয়, তা হচ্ছে জিন এক্সপার্ট। এই পরীক্ষাগুলো দিয়ে একজন রোগীর যক্ষা পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়া এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে এর সাথে আরও কিছু পরীক্ষা একজন ডক্টর যোগ করে দিতে পারেন। আজকে আপনাদের সাথে যক্ষা রোগের কমন দুইটা টেস্ট সম্পর্কে আলোচনা করব, একটা হচ্ছে মনটক টেস্ট আর একটা হচ্ছে স্পুটাম টেস্ট। তো প্রথমে আসুন জানি এই যক্ষা রোগ নির্ণয় করতে মনটক টেস্ট বা মন্টু টেস্ট কীভাবে করা হয়ে থাকে। এই টেস্ট করতে যে উপাদান ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে পিপিডি। পিপিডি কথাটার মানে হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডিরাইভেটিভ। একজন চিকিৎসা প্রযুক্তিবিদ এই উপাদান রোগীর চামড়ার নিচে একটা ইনসুলিন সিরিঞ্জের সাহায্যে 0.1 ml প্রবেশ করান। প্রবেশ করানোর পর এটি ফিক্সড মার্কার দিয়ে গোল করে জায়গাটা চিহ্নিত করে রেখে দিতে পারেন। এইটুকু টেস্ট করার প্রক্রিয়া। এরপর চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়ার 48 থেকে 72 ঘন্টা পর রেজাল্ট নেওয়া হয়ে থাকে। এর মধ্যে ইঞ্জেকশনের দেওয়া জায়গায় সাবান, পানি, তেল ইত্যাদি লাগানো যাবে না। এছাড়া যদি চুলকায়ও এরপরও চুলকানো যাবে না। যে জায়গায় ইঞ্জেকশনটা দেওয়া হয় সেই জায়গায় সামান্য পরিমাণ লাল হতে পারে, ফুলে যেতে পারে। এরপর স্কেল দিয়ে মাপা হয়ে থাকে, সেই পরিমাপের উপর নির্ভর করে যক্ষা পজিটিভ না নেগেটিভ সেই রিপোর্ট দেওয়া হয়ে থাকে। এই মনটক টেস্টের ক্ষেত্রে কিছু সতর্কতা মানতে হয়, যেমন এটি অনেক সময় ফলস পজিটিভ দেখাতে পারে। বিশেষ করে যাদের শরীরে অ্যালার্জির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ফলস পজিটিভ দেখানোর সম্ভাবনা অনেক বেশি। আবার যাদের বিসিজি মানে আগে যক্ষা রোগীর টিকা দেওয়া আছে তাদের ক্ষেত্রে অনেক সময় ফলস পজিটিভ আসতে পারে। টিউবারকুলিন বা মনটক টেস্ট কোনো কনফার্মেশন টেস্ট নয়, এটা একটা প্রাইমারি স্ক্রিনিং টেস্ট। অনেক সময় এটাতে নেগেটিভ হলেও আপনি টিবি বা যক্ষা রোগে আক্রান্ত হতে পারেন। এবার আসুন স্পুটাম টেস্ট সম্পর্কে কিছু কথা বলা যাক। স্পুটাম টেস্ট সোজা বাংলা ভাষায় যদি বলি এটা হচ্ছে একটা কফ বা থুতু পরীক্ষা। মানুষের ফুসফুস বা গলাতে যে স্লেমা বের হয় তাকে বলা হয় আসলে থুতু। সেই থুতুই এই যক্ষা রোগের ক্ষেত্রে পরীক্ষা করা হয়ে থাকে। যদি আপনার ফুসফুসে যক্ষার লক্ষণ থাকে তাহলে আপনার থুতুর কিছু নমুনা সংগ্রহ করা হয়ে থাকে, আর এই নমুনা সংগ্রহ করাও খুব সোজা। বিশেষ করে সকালবেলার কফ একটা পটে সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়ে থাকে। তারপর আপনার থুতুর মধ্যে যক্ষার জীবাণু দেখা যায় কিনা তা পরীক্ষা করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের নিচে কফটি রেখে পরীক্ষা করা হয়। যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে জীবাণু দেখা যায় তাহলে একে বলা হয় থুতু নমুনায় পজিটিভ যক্ষা। তার মানে আপনি হাঁচি বা কাশি দিলে অন্যদের মধ্যেও এই যক্ষা রোগ সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা তখন বেশি থাকবে। আর যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে জীবাণু না দেখা যায় কিন্তু অন্যান্য পরীক্ষায় দেখা যায় যে আপনার শরীরে যক্ষা পজিটিভ, তাহলে একে বলা হয় থুতু নমুনায় নেগেটিভ যক্ষা। এর অর্থ হচ্ছে আপনি অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যক্ষা রোগ পরীক্ষা করতে কেন অনেকগুলো পরীক্ষা করতে হয়। সবগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট। একজন ডক্টর যদি আপনাকে পরীক্ষাগুলো সাজেস্ট করে থাকেন দেরি না করে এই যক্ষা পরীক্ষা করে ফেলা উচিত। আপনি কি কখনও এই ধরনের যক্ষা পরীক্ষা করেছেন, অথবা আপনার পরিবারে যক্ষা রোগী কেউ আক্রান্ত হয়েছে কিনা, বা আপনি তার জন্য কি ব্যবস্থা নিয়েছিলেন তা আমাদেরকে জানাবেন। আর এই যক্ষা রোগ সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন বা তথ্যের প্রয়োজন হয় অথবা আরও কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।